গতকাল গভীর রাতে স্টেশনারি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ফুলিয়া এলাকায়। গভীর রাতে দোকানের চালের টিন কেটে স্টেশনারি দামি দামি দ্রব্য ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনাটি ঘটে নদিয়া রানাঘাট শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠ এলাকার 34 নম্বর জাতীয় সড়কের পাশে। জানা যায়, গতকাল রাত 12টা নাগাদ দোকান বন্ধ করে দেন। আজ সকালে দোকান খোলার পর দেখতে পান দোকানের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এরপরই দোকানের চালের দিকে তাকাতেই দোকানদারেদের চক্ষু চড়ক গাছ। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে। আমরা দোকানটা বন্ধ করি প্রায় 12:30 একটার সময়। হ্যাঁ, তারপরে সকালবেলায় মা খুলে দেখে, ঠিক আছে, দোকানের জিনিসপত্র ছড়ানো ছিটানো। হ্যাঁ, আমি এসে দেখি যে ক্যাশে রিচার্জের টাকা নেই। ক্যাশে খুচরো টাকা 10 টাকা নোট মধ্যে থাকে, 1000 টাকা মতো সেটা নেই। আর রিচার্জ টাকা আমার কাছে 4-5 হাজার টাকা ক্যাশ নেই। আচ্ছা, সিগারেট ছিল প্রায় 8-10 হাজার টাকা সিগারেট শেষ হয়ে গেছে। ঝলনি তেল, সাদা তেল দিয়ে তেল ছিল ওখানে মেলা টাকা তেল, দামি দামি সাবান, বডি স্প্রে, সেন্ট, ক্যাডবেরি, দামি দামি গুলো সব চুরি হয়ে গেছে। প্রায় সব মিলে প্রায় 35-40 হাজার টাকা মাল চুরি হয়েছে। কীভাবে ঢুকলো দোকানে আপনাদের দোকানে? দোকানের উপরে টিন কেটে উপরে দেখেন টিনটা কাটা আছে, দেখতে পাবেন, ঠিক আছে, টিনটা পুরো কাটা আছে। ওখানে টিন মাফ করে ঢুকেছে। চুরি কি দোকানে প্রথম হয়েছে না এর আগেও? না, এটাই প্রথম। এই আমাদের দোকান 3 বা 2.5-3 বছরের, ঠিক আছে, এই প্রথম দোকান। চুরি প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে থানায়, ঠিক আছে, মেম্বারকে জানানো হয়েছে। আপনার কত বছরের পুরনো দোকান? দোকান 2.5-3 বছরের পুরো। 3 বছর। আপনার নাম? আমার সুজিত ঘোষ। এই জায়গাটার নাম? জায়গাটা ফুলিয়া বেলেমাঠ। কি হয়েছে? আমি যে কি বলবো, আমি তো দোকান থেকে ঘুরে গেছে, ওর ওপর ফেসে কেটেছে, আমি তো খেয়াল করিনি। আমি ভেতরে যা ছড়ানো গোছানো ছিল আমি গুছিয়েছি। আমি ছেলে বোধহয় এরকম ছয় থেকে, ওর ছেলে ছিল, তারপর হয়তো ওই ছেলে বোধহয় এরকম ছয় থেকে গেছে। দিয়ে পরে আমি তো দোকানের ভেতর দিয়ে বাড়ি চলে গিয়েছি, তাকে জল মিষ্টি দিয়ে বাড়ি চলে গিয়েছি। দিয়ে তারপরে আবার ছেলের বাবা আবার দোকান খুলেছে, খুলে উনিও খেয়াল করিনি। উনি উনার মতো নিচে ওপর দিকে থেকে তাকাচ্ছে না, যে ওপরে এসে। তারপরে আমি এসে আমি বুঝি ঘরে আলো জ্বলছে, আলো লিবার থেকে সুইচে দিবার থেকে তখন দিই না, এমনি সুইচ ঠিকই যাচ্ছে, তখন ওর উপর তাকিয়ে দিয়ে টিন কাটে। আপনার দোকানে এর আগেও চুরি হয়েছে না এই প্রথম চুরি হয়েছে? কত টাকার জিনিস মোটামুটি চুরি হয়েছে? মোটামুটি এই তেলের বোতল টোতল দিয়ে, নাগর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে প্যাকেট, সব সর্ষের তেল সব তো বোতল, এই প্যাকেট প্যাকেট বোতল, বড় বড় ক্যাডবেরি, তারপরে শিকারের দামি দামি শিকারের, আর এই যে খিচকে সব তো অত তো সব তো ঠিক থাকে না। আপনার নাম? আমার নাম মনিকা। মনিকা কি? মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।